ছাত্ররা, আজকে আমি আলোচনা করব ইন্টিগ্রেশন বাই পার্টস অর্থাৎ আংশিক সমাকলন পদ্ধতি নিয়ে। তো এর আগেও আমি অনির্দিষ্ট সমাকলনের উপর অনেক ভিডিও আপলোড করেছি, সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে তাদের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে তোমরা, কারণ আগেরগুলো না দেখলে এটা বুঝতে হয়তো একটু প্রবলেম হতে পারে। দেখো, আমি ধরে নিলাম ইউ এবং ভি ইউ এবং ডব্লিউ হচ্ছে এক্স এর দুটি ফাংশন, দুটাই হচ্ছে ডেরিভেবল, অর্থাৎ এদের ডেরিভেটিভ বের করা যায়। তাহলে এদের যে গুণফল অপেক্ষকটা আছে ইউ ডব্লিউ, তার ডেরিভেটিভটা কি হবে, অর্থাৎ ডিডিএক্স অফ ইউ ডব্লিউ আমি বের করব। নিশ্চয়ই একইভাবে লেখা যায় ইউ ডি ডব্লিউ ডিএক্স প্লাস ডি ইউ ডিএক্স ডব্লিউ। ওকে, এবার ডব্লিউ এর যে ডেরিভেটিভ অর্থাৎ ডি ডব্লিউ ডিএক্স, একে আমি ধরে নিলাম হচ্ছে ভি। কি ধরে নিলাম? ভি। তাহলে নিশ্চয়ই ভি এর যে ইন্টিগ্রেশন সেটা কত হবে? ডব্লিউ হবে। এবার এখান থেকে লেখা যায়, দেখো, ডিডিএক্স অফ ইউ ডব্লিউ ইজ ইকুয়াল টু ইউ ভি, ইউ ভি প্লাস ডি ইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভিডিএক্স। এবার এখানে একটা জিনিস লক্ষণীয়, ইউ ভি এর ডেরিভেটিভ যদি এই ডান দিকের পার্টটা হয় তাহলে এর ইন্টিগ্রেশন নিশ্চয়ই ইউ ভি হবে, ইউ ডব্লিউ হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ইউ ডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভিডিএক্স, তারপর পুরোটার ইন্টিগ্রেশন। তাহলে আলটিমেটলি কি লেখা যায়? দেখো, আমি এটার মান শুধু বের করবো, অর্থাৎ ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স কত হবে? দিস মাইনাস দিস, অর্থাৎ ইউ ডব্লিউ মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভিডিএক্স, তারপর পুরোটা হচ্ছে ডিএক্স। অর্থাৎ আলটিমেটলি কি আসলো? ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভিডিএক্স পুরোটার ডিএক্স। অর্থাৎ ইউ এবং ভি যদি এক্স এর দুটি অপেক্ষক হয়, ইউ এবং ভি, এবং তাহলে ইউ ভির কি সেই অপেক্ষক দুটির গুণফল, তাদের ইন্টিগ্রেশনটা যদি বের করা সম্ভব হয়, অর্থাৎ ইউ ভি ডিএক্স যদি বের করা সম্ভব হয় তাহলে সেটা কি হবে? ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডি ডব্লিউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স, সরি, ডি ইউ ডিএক্স, ডি ইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। ওকে, তাহলে আমরা কি শিখলাম এখানে? আমরা শিখলাম ইউ এবং ভি যদি এক্স এর দুটি অপেক্ষক হয়, ইউ ভি যেখানে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স বের করা পসিবল, তাহলে সেটা কীভাবে আসবে? ইন্টিগ্রেশন ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপর পুরোটার ইন্টিগ্রেশন। ওকে, এবার এটা মনে রেখে আমরা এক দুটো অঙ্ক করার চেষ্টা করি। দেখো, সবার প্রথমে যে অঙ্কটা আমি নিয়ে আসছি সেটা একদমই সহজ অঙ্ক দিয়ে স্টার্ট করছি। ধরে নাও ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স বের করতে হবে, ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স, এক নম্বর, হ্যাঁ, এক্স সাইন এক্স ডিএক্স। আমি এখানে এক্স কে ধরে নেবো ইউ এবং সাইন এক্স কে ধরে নেবো হচ্ছে কত? ভি। এক্স হচ্ছে ইউ, সাইন এক্স হচ্ছে কত? ভি। তাহলে দেখো কি শিখলাম? ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপর হোল ডিএক্স। ওকে, তাহলে এখানে ইউ থাকলো, এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এবার কি হবে? ডি ইউ ডিএক্স, অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ সেটা কত? ওয়ান ইন্টিগ্রেশন ভি ডিএক্স, অর্থাৎ সাইন এক্স, তার ইন্টিগ্রেশন, তারপর আবার পুরোটার ইন্টিগ্রেশন হবে। ওকে, তাহলে মাইনাস এক্স কস এক্স হবে, কারণ কি সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, আর মাইনাস ইন্টিগ্রেশন, দেখো সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত? মাইনাস কস এক্স, তাই এখানে কস এক্স ডিএক্স লিখলাম, কারণ ইন্টিগ্রেশন করার পর আবার তো তার ইন্টিগ্রেশন করতে হবে, কস এক্স ডিএক্স, এবার এই মাইনাসটা হচ্ছে প্লাস, কেন? সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স। ওকে, তাহলে আলটিমেটলি কত আসলো? মাইনাস এক্স কস এক্স প্লাস কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস সি নিয়ে আসতে হবে, যেখানে সি কি? একটা কনস্ট্যান্ট, সি বিং আ কনস্ট্যান্ট। ওকে, একদমই সহজ ছিল। এরপর আর একটা অঙ্ক নিয়ে আসছি, দেখো দুই নম্বর অঙ্ক, ধরে নাও বের করতে বলেছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে কি করবো? আমি এই এক্স স্কোয়ারকে ইউ ধরবো এবং ই টু দি পাওয়ার এক্সকে ধরবো হচ্ছে কি? ভি। তাহলে কি আসবে? এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারই থাকলো, এবার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, তাই তো? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তাই আমি একবারই লিখে দিলাম ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এবার ডি ইউ ডিএক্স অর্থাৎ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ সেটা কত হবে? টু এক্স হবে, দেন কি হবে? ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন সেটা ই টু দি পাওয়ার এক্সই হবে, তারপর আবার পুরোটার ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু, কত থাকলো? এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে কত আসলো? এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু, এবার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা আবার ওই বাইপার্স অ্যাপ্লাই করতে হবে, তাহলে এক্স এখানে ধরবো হচ্ছে ইউ আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ভি। এগুলো কিন্তু তোমরা লিখবে না, আমি বোঝানোর সুবিধার জন্য এখানে লিখছি। তাহলে এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন অবভিয়াসলি ই টু দি পাওয়ার এক্সই হবে, মাইনাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে কত আসলো? এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস প্লাস টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হবে, প্লাস সি, যেখানে কি সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সি বিং আ কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা গেল দুই নম্বর অঙ্ক। আমি আর একটা অঙ্ক নিয়ে আসছি, সেটা একটু অন্যরকম, তোমরা দেখো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে সম্পূর্ণ আইডিয়া চলে আসবে ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ে। দেখো, তিন নম্বর অঙ্কটা আমি এভাবে লিখবো, ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স, এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এখানে ইউ কে, ইউ ধরতে হবে ট্যান ইনভার্স এক্স কে,
ট্যান ইনভার্স এক্স কে ধরতে হবে ইউ এবং এক্স কে ধরতে হবে কত ভি। তার কারণটা আমি একটু পরেই বলছি, আগে অঙ্কটা করে দিই এখানে। দেখো এক্স ট্যান ইনভার্স এক্স ডি এক্স, ওকে, তাহলে এক্স হচ্ছে কত ভি, ট্যান ইনভার্স এক্স হচ্ছে কত ইউ, তাহলে কি হবে ট্যান ইনভার্স এক্স অর্থাৎ ইউ। এবার ইন্টিগ্রেশন ভি ডি এক্স অর্থাৎ এক্স এর ইন্টিগ্রেশন কত এক্স স্কোয়ার বাই টু মাইনাস ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স এর হবে ডেরিভেটিভ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এক্স এর হবে ইন্টিগ্রেশন তাহলে এক্স স্কোয়ার বাই টু ডি এক্স। আলটিমেটলি কত আসলো এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু। দেখো এক্স স্কোয়ার রয়েছে এখানে, নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, উপরে এক্স স্কোয়ারের জায়গায় লিখবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স। ওকে, তাহলে আলটিমেটলি কত থাকলো এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ। এবার একে যদি আমরা ভেঙে ফেলি ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান হবে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি এক্স। ওকে, তাহলে আলটিমেটলি কত আসলো এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু, এখানে হবে এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি, যেখানে সিটা কি, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সি বিং আ কনস্ট্যান্ট, একদমই সহজ। ওকে, তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি প্রথমেরটাকে ভি ধরেছি পরেরটাকে ইউ ধরেছি, তাহলে ইউ এবং ভি ধরার মধ্যে নিশ্চয়ই কোনো নিয়ম রয়েছে, তো সেই নিয়মটাই এবার আমরা জানবো। দেখবে একটা এখানে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা হচ্ছে ইউ এবং ভি ধরার জন্য, তোমরা এতটুকু শুধু মনে রাখবে এল আই এ টি ই লাইট, যেখানে এল বলতে লগ বোঝায়, অর্থাৎ লগারিদমিক ফাংশনগুলো এল দিয়ে, লগারিদমিক ফাংশনের জন্য এখানে এল টার্ম, এল ওয়ার্ডটা রয়েছে, এল আলফাবেটটা রয়েছে। আই বলতে বোঝাচ্ছে ইনভার্স, ইনভার্স সার্কুলার ফাংশন বোঝাচ্ছে এখানে মেনলি, ইনভার্স সার্কুলার ফাংশন বলতে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এই টাইপের ফাংশনগুলো। এ বলতে বোঝাচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এ হচ্ছে কি অ্যালজেব্রিক ফাংশন, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার ফাইভ, এই টাইপের ফাংশন হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। টি, টিতে বোঝাচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এই টাইপের ফাংশনগুলো টি দিয়ে বোঝানো হচ্ছে। আর ই দিয়ে বোঝানো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। অনেকের মধ্যে হয়তো ভুল ধারণা রয়েছে এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে হয়তো ই টু দি পাওয়ার এক্স এটাকেই বোঝায় শুধু, তা নয়। এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে যে কোনো কনস্ট্যান্টের পাওয়ার যখন চলরাশি বা ভ্যারিয়েবল হবে, একটা ধ্রুবক পদের পাওয়ার যখন একটা চলরাশি হয় তাহলে সেই অপেক্ষকটাকেই বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে যখনই দেখবে যে ধ্রুবক পদের পাওয়ার হচ্ছে চলরাশি সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর এখানে চলরাশির পাওয়ার যখন একটা রেশনাল নাম্বার আসবে তখন সেটা হবে কি অ্যালজেব্রিক ফাংশন। ওকে, ইনভার্স বলতে কোনগুলোকে, সাইন ইনভার্স, কস ইনভার্স, এগুলোকে বোঝায়। এবার এখানে নিয়মটা হচ্ছে কি, লাইট বলতে কি বোঝায়, একটা ইন্টিগ্রেশন করার সময় ধরে নাও আমি এক্স সাইন এক্স, প্রথমে যেটা করেছিলাম এক্স সাইন এক্স, এই ইন্টিগ্রেশনে এখানে কি রয়েছে অ্যালজেব্রিক ফাংশন রয়েছে এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন রয়েছে। এবার অ্যালজেব্রিক এবং ট্রিগোনোমেট্রিক মধ্যে কোনটা আগে আসছে, এখানে এ আগে আসছে, অর্থাৎ অ্যালজেব্রিক আগে আসছে, প্রথমে যেটা আসবে সেটাই হচ্ছে ইউ, পরে যেটা আসবে সেটা হচ্ছে ভি, তাই আমি এক্সকে ইউ ধরেছি আর সাইন এক্সকে ভি ধরেছি। একইভাবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডি এক্স যখন করলাম, দেখো এখানে কি রয়েছে অ্যালজেব্রিক রয়েছে আর কি এক্সপোনেনশিয়াল রয়েছে, তাহলে অ্যালজেব্রিক এবং এক্সপোনেনশিয়ালের মধ্যে কোনটা প্রথমে আসছে, অ্যালজেব্রিক প্রথমে আসছে, তাই এখানে অ্যালজেব্রিকটাকে ধরা হয়েছে ইউ আর এক্সপোনেনশিয়ালটাকে ধরা হয়েছে কত ভি। আর একটা করেছিলাম কি এক্স ট্যান ইনভার্স এক্স, এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স, এখানে অ্যালজেব্রিক রয়েছে আর কি রয়েছে ইনভার্স রয়েছে, তো ইনভার্সটা দেখো আগে আসছে অ্যালজেব্রিক পরে আসছে, এই জন্য এখানে ট্যান ইনভার্স এক্স কে ধরা হয়েছে ইউ এবং এক্স কে ধরা হয়েছে ভি, মানে এখানে যে আগে তাকে ইউ ধরা হয় এবং পরেরটাকে ভি ধরা হয়। তো এটাই ছিল হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস এর আমার প্রথম ক্লাস ইন্টিগ্রেশন বাই পার্টস এর উপর, এবং সেটা জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম এখানে, একটাই আমি এখানে ফর্মুলা শিখেছি ইন্টিগ্রেশন ইউ ভি ডি এক্স ইকুয়াল ইউ ইন্টিগ্রেশন ভি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ ডি এক্স ইন্টিগ্রেশন ভি ডি এক্স তারপরে পুরোটা ডি এক্স, জাস্ট এতটুকু, মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করে অনেক অঙ্ক করতে পারবে সেটা করবে, এবং এই ফর্মুলার সাহায্যে আমি বাকি আরও যে কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল রয়েছে সেগুলো নিয়ে আসবো এবং তার অ্যাপ্লিকেশনগুলো একটার উপর একটা শেখাবো। মোটামুটি আর দুটো ভিডিও করবো আমি ইন্টিগ্রেশন বাই পার্টস এর উপর, একদম ছোটো ছোটো ওই দুটো ভিডিও প্লাস এটা দেখলে, তিনটা ভিডিও দেখলে তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, তাহলে থাকলো আজকে এই পর্যন্তই।